আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ঈদের আগে কিভাবে ঝটপট পেঁয়াজ বেরেস্তা করে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিব এক চামচ চিনি। চিনিটা আমি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করতে চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে চিনিটা দেওয়ার কারণ হলো পেঁয়াজ বেরেস্তাটা অনেক মুচমুচে হয় এবং অনেক দিন মুচমুচে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা তেলে বলক চলে এসেছে। এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যখন আমার পেঁয়াজটার একটু কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে আস্তে আস্তে সুন্দর করে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো পেঁয়াজ আস্তে আস্তে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ভালো করে রেখে একটু ঠান্ডা করে তারপরে এয়ারটাইট বক্সে রেখে এক মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই পেঁয়াজ বেরেস্তাটা ফ্রিজে এক মাস রাখলেও একটু মুচমুচা কমবে না। তো আপনারা ঈদের আগে এই প্রসেসটা ফলো করে রেখে দিতে পারেন, তাহলে ঈদের দিন আর আপনাদের কোনো ঝামেলা হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।